হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা করছি তোমাদের কমেন্টের ওপরে বেস করে। তোমরা একটা কমেন্ট প্রায় আমাকে করে থাকো যে দিদি, সব রকম চেষ্টাই তো করছি, বাচ্চাকে তো সব কিছুই ভালো ভালো খাওয়াচ্ছি, তাও কেন বাচ্চাকে রোগা লাগছে, বাচ্চা মোটা কেন হচ্ছে না, হাউ টু ইনক্রিজ বেবিজ ওয়েট, বেবি ওয়েট গেন করার জন্য আমরা কী কী করতে পারি, তো পুরো ব্যাপারটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাই চলো দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, বাচ্চাদের ওজন রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আলাদা আলাদা বিষয় আলোচনা করেছি। তো তোমরা যারা বাচ্চাদের ওজন রিলেটেড বিভিন্ন বিষয়গুলো জানতে চাও, তারা কিন্তু সময় করে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিও। আজকের ভিডিওটা বাচ্চাদের ওজন রিলেটেড, কিন্তু সম্পূর্ণ একটা অন্য বিষয়ের ওপরে। তো দেখো, মেইনলি তোমাদের কাছ থেকে যে কোশ্চেনটা আসে যে বাচ্চার ওজন কেন বাড়ছে না, বা বাচ্চার ওজন বাড়াবো কী করে, হাউ টু ইনক্রিজ বেবিজ ওয়েট, কী করে বেবি ওয়েট গেইন করবে, বাচ্চাকে কেন রোগা লাগছে, বাচ্চাকে কেন মোটা লাগছে না, ইত্যাদি ইত্যাদি। তো দেখো, আজকের এই ভিডিওটা আমি দুটো ভাগে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। একটা ভাগে তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কী কী কারণ আছে বাচ্চাদের ওজন না বাড়ার পিছনে বা বাচ্চাকে রোগা লাগার পিছনে, আর আমাদের কিছু ভুল ত্রুটি আছে যার জন্য আমাদের মনে হচ্ছে বাচ্চার ওজন বাড়ছে না। ওকে, তো ফার্স্টে বলি যে অ্যাকচুয়ালি কী কী কারণ থাকতে পারে বাচ্চাদের ওজন না বাড়ার পিছনে। তো বাচ্চাকে দেখতে রোগা লাগছে, বাচ্চার ওজন না বাড়ার পিছনে অ্যাকচুয়ালি যে কারণগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে বাচ্চা যদি ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ না করে। দেখো, ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করলে সেটাই কিন্তু খুব সহজে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। এবার যদি বাচ্চাকে ক্যালোরিযুক্ত খাবার বেশি পরিমাণে না দেওয়া হয়, তাহলে বাচ্চার ওজন বাড়বে কোথার থেকে? আর এই ক্যালোরি সহজেই পাওয়া যায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাবারগুলোর থেকে, মানে ভাত, ডাল, চিড়ে, মুড়ি ইত্যাদি, আলু যে সমস্ত হয় আর কি, ফ্যাটের মধ্যে ঘি, মাখন, বিভিন্ন রকমের বড় বড় মাছ, চিকেন, তারপরে দুধ ইত্যাদি ইত্যাদি থেকে। তো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাবারগুলোই কিন্তু বাচ্চাদেরকে ক্যালোরি দেবে এবং এই ক্যালোরিগুলোই কিন্তু বাচ্চাদের ওজনটা সহজে বাড়াবে। এবার যদি দেখা যায় যে একটি বাচ্চাকে প্রচুর পরিমাণে সবজি খাওয়ানো হচ্ছে, প্রচুর পরিমাণে ফল খাওয়ানো হচ্ছে, কিন্তু বাচ্চা যখন এই ধরনের কার্বোহাইড্রেটযুক্ত খাবার বা ফ্যাট জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার খাচ্ছে, তখন তার পেট অলরেডি ভরে যাচ্ছে, বা মা হয়তো বাচ্চাকে এই ধরনের ক্যালোরিযুক্ত খাবারটা না দিয়ে বেশি পরিমাণে ফল খাওয়াচ্ছেন, বেশি পরিমাণে সবজি খাওয়াচ্ছেন। এই যে ফল, সবজি, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন, খনিজ মৌল এগুলো বেশি পরিমাণে থাকে। তো আমরা যদি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে না খাইয়ে বাচ্চাকে ফল, সবজি এগুলো বেশি পরিমাণে খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ক্যালোরি পাবে না এবং সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজনও ঠিক মতন বাড়বে না। বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম সবজির মধ্যে বিভিন্ন রকম খনিজ মৌল থাকে, সেগুলো ইনডাইরেক্টলি বাচ্চার হাড়ের বৃদ্ধি করতে সাহায্য করে, পেশির বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু খুব সহজে ওজন বাড়ায় হচ্ছে যে সমস্ত খাবারগুলোর মধ্যে ক্যালোরি আছে। তাই বাচ্চাদের যে খাদ্য তালিকা সেখানে কিন্তু ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে। তোমরা যদি আমার চ্যানেলে বিভিন্ন বয়সী বাচ্চাদের ডায়েট চার্ট বা খাদ্য তালিকাগুলো দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেক দিনের খাবারের রুটিনটা কিন্তু আমি সেইভাবেই সাজিয়েছি যাতে একটি বাচ্চা ঘুরিয়ে ফিরিয়ে ক্যালোরিযুক্ত খাবার, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভালোভাবে পায়, এবং তারপর আমি কিন্তু সবজি বা ফলগুলোকে রাখার কথা বলেছি। বাচ্চার ওজন না বাড়ার পিছনে কিন্তু এটা একটা অন্যতম কারণ যে বাচ্চা হয়তো যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছে না, আর তার জন্যই বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চাকে রোগা লাগছে। এছাড়াও আরেকটা কারণ হতে পারে, যদি কোনো বাচ্চা খুব বেশি পরিমাণে জল খায়, তো সেক্ষেত্রে কী হবে, জলের মধ্যে তো আর কোনো ক্যালোরি নেই, বাচ্চা জল খাচ্ছে, জল খেয়ে পেট ভরে যাচ্ছে। এবার কী হচ্ছে, যখন আসল খাওয়ার টাইম হচ্ছে তখন বাচ্চার পেটটা ভরে রয়েছে, বাচ্চা বেশি পরিমাণে খাচ্ছে না, অল্প অল্প খাচ্ছে, এবং বাচ্চার কী হচ্ছে, স্বাভাবিকভাবেই ওজন বাড়ছে না, বাচ্চাকে রোগা লাগছে। তো এটাও কিন্তু একটা কারণ, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার খাওয়ানোর বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু বাচ্চাকে আর জল খাওয়ানো যাবে না। যদি খুব ইমার্জেন্সি হয় তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, আদারওয়াইজ কিন্তু খাবার খাওয়ানোর বেশ কিছুক্ষণ আগে থেকে বাচ্চাকে আর জল খাওয়ানো যাবে না, এবং খাবার খাওয়ানোর মাঝে মাঝেও বাচ্চাকে আর জল খাওয়ানো উচিত না। এরপর বলি বাচ্চাকে রোগা দেখতে লাগার পিছনে বা বাচ্চার ওজন কেন বাড়ছে না এর পিছনে দ্বিতীয় কারণটা কী হতে পারে। দেখো, যখন যদি এরকম হয়ে থাকে যে বাচ্চা থাইরয়েড যে হরমোনটা, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরকম থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে লেভেলটা সেটা যদি একটু এদিক ওদিক থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে রোগা লাগতে পারে। তো যদি দেখা যায় যে সব রকম খাবার দাবার খাইয়েও বাচ্চার ওজন ঠিক মতন বাড়ছে না, অনেক কিছু করা হচ্ছে তাও বাচ্চার ওজন ঠিক মতন বাড়ছে না, বা যদি মা বাবা এরকম লক্ষ্য করেন যে হ্যাঁ বাড়িতে তো মায়ের থাইরয়েডের সমস্যা আছে বা বাবার থাইরয়েডের সমস্যা আছে, বা বাচ্চার খুব কাছের কেউ, মানে দাদু ঠাকমা বা দাদু দিদিমা এদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার বেবির যিনি ডক্টর আছেন তার পরামর্শ নেওয়া উচিত, এবং বাচ্চার কি থাইরয়েডের সমস্যা হতে পারে বা কবে বাচ্চার এই থাইরয়েডের টেস্টটা করিয়ে নেওয়া যেতে পারে, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরক্সিন হরমোন, এই হরমোন, থাইরয়েডের হরমোনের টেস্ট করিয়ে নেওয়া যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত এবং সেই মতন ডক্টরের পরামর্শ মেনে চলা উচিত।
এরপর বলি বাচ্চাকে কেন রোগা লাগছে বা বাচ্চা কেন মোটা হচ্ছে না, এর পেছনে 3 নম্বর কারণটা কী থাকতে পারে। তো দেখো, যদি এরকম হয় যে বাচ্চাকে খুব ভালোভাবে ক্যালোরিযুক্ত খাবার খাওয়ানো হচ্ছে, ভালো ভালো খাবার বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, কিন্তু বাচ্চা হজম করতে পারছে না, হতে পারে বাচ্চার অ্যালার্জি হচ্ছে বা বাচ্চার হয়তো সেই খাবারটা সহ্য হচ্ছে না, বারবার পটি হয়ে যাচ্ছে, বাচ্চা অনেকবার পটি করছে, তো যদি বাচ্চার খাবার সহ্য করার ক্ষমতাটা সেরকমভাবে না তৈরি হয় বা বাচ্চার যতটা ক্ষমতা আছে হজম করা তার থেকে বেশি পরিমাণে বাচ্চাকে খাওয়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার হজম শক্তির উপরে চাপ পড়ে, বাচ্চা হজম করতে পারবে না, পটি হবে বারবার, এবং আলটিমেটলি দেখা যাবে বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা রোগাই থেকে যাচ্ছে। তো বাচ্চার যদি খাবার সহ্য না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে যতই ভালো করে খাবার দাবার খাওয়ানো হোক বাচ্চার কিন্তু ওজন বাড়বে না। এক্ষেত্রে কোন কোন খাবারগুলো বাচ্চার সহ্য হচ্ছে না সেটা আমাদের একটু বিচার বিবেচনা করা উচিত, এবং আপাতত সেই খাবারগুলোকে একটু স্টপ রেখে সেই খাবারগুলোকে পরে বাচ্চা যখন আরেকটু বড় হবে তখন দেওয়া যেতে পারে কিনা সেটা দেখা উচিত। যে খাবারগুলো বাচ্চা সহ্য করতে পারে সেই ধরনের খাবারগুলোই কিন্তু এখন বাচ্চাকে দেওয়া উচিত। এরপর বলি বাচ্চাকে কেন রোগা লাগছে, বাচ্চার ওজন কেন বাড়ছে না, এর পিছনে 4 নম্বর কারণ কি থাকতে পারে। দেখো, একটা কথা তোমাদের একটু সহজভাবে বলে দিই, খাবারের মধ্যে দিয়ে আমরা যে ক্যালোরিটা গ্রহণ করি, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাবারের মধ্যে দিয়ে যে ক্যালোরিটা আমরা গ্রহণ করি সেই ক্যালোরি কিন্তু আমাদের কাজ করার শক্তি দেয়, আবার সেই ক্যালোরি কিন্তু আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। ঠিক আছে, দুটো কাজেই ক্যালোরি আমাদের প্রয়োজন। এবার দেখা যাচ্ছে একটি বেবি খুব অ্যাক্টিভ, খুব খেলাধুলা করে, সারাদিন ধরে খুব দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, তো এই বেবির কিন্তু ক্যালোরির চাহিদা অনেক বেশি। দেখা যাচ্ছে যে পরিমাণ খাবার তাকে খাওয়ানো হচ্ছে তার বেশিরভাগ ক্যালোরিটাই কিন্তু এনার্জি হিসেবে সে যখন দৌড়াদৌড়ি করছে তখন ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে তার ওজনটা বাড়বে কোথার থেকে, ক্যালোরি তো অর্ধেক শক্তি হিসেবে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ক্যালোরিযুক্ত খাবারটা তাদের একটু বেশি পরিমাণে খাওয়ানো উচিত, যাতে সেই পরিমাণ ক্যালোরি থেকে সে এনার্জিটাও পায়, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার এনার্জি পায়, খেলাধুলাও করতে পারে, এবং বাকিটুকুনি যেন তার ওয়েট গেইন করতে সাহায্য করে। তো যে সমস্ত বেবিরা খুব অ্যাক্টিভ, খুব চনমনে, খুব খেলাধুলা করে তাদের কিন্তু ক্যালোরির চাহিদা খুব বেশি হয়, তাই তাদেরকে কিন্তু ক্যালোরিযুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো উচিত, তা না হলে কিন্তু বেশিরভাগ ক্যালোরি এনার্জি হিসেবে বেরিয়ে যাবে, তার ওয়েট গেইন ঠিক মতন হবে না। তো এই গেল মেইন কয়েকটা কারণ, যে কারণগুলোর জন্য বাচ্চাদেরকে হয়তো রোগা লাগছে, বাচ্চাদের ওজন বাড়ছে না। এরপর বলি মায়ের কিছু ধারণা, যেগুলোর থেকে সেই মায়ের বা একজন মায়ের মনে হচ্ছে যে বাচ্চাকে কেন রোগা লাগছে, বাচ্চাকে কেন মোটা লাগছে না। তো এখানে ফার্স্ট যেটা বলার আছে সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা বয়সে ওজন বৃদ্ধির কিন্তু একটা নির্দিষ্ট হার থাকে, সেই হারেই বাচ্চার ওজন বাড়বে। যদি দেখা যায় যে একটি বাচ্চার যা বয়স সেই বয়সে যা ওজন তার হওয়া উচিত একদম সেই ওজনই বাচ্চার রয়েছে, তো সেক্ষেত্রে সেই বাচ্চাকে যদি রোগা লাগে, মানে স্লিম লাগে, তো সেক্ষেত্রে মায়ের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ বাচ্চার যা বয়স সেই বয়স হিসেবে তার ওজন একদম ঠিকঠাক আছে। মা যদি মনে করেন বাচ্চা খুব রোগা, মানে ওজন ঠিক থাকার পরেও যদি মা মনে করেন বাচ্চা খুব রোগা, বাচ্চাকে একটু মোটা করতে হবে এবং বেশি বেশি করে খাওয়ায়, তো সেক্ষেত্রে কিন্তু উল্টে বাচ্চার হজম শক্তির উপরে চাপ পড়বে, বাচ্চার ওজন তো বাড়বেই না, উল্টে বাচ্চার খাবারগুলো সহ্য হবে না, এবং বাচ্চার কিন্তু ফ্যাটি লিভার হওয়ারও একটা ভয় থেকে যাবে। তো যদি মা দেখেন যে বাচ্চার যা বয়স সেই বয়সে বাচ্চার যে ওজনটা থাকা উচিত সেই ওজনটাই বাচ্চার রয়েছে, তো সেক্ষেত্রে বাচ্চাকে রোগা লাগুক না কি আছে তাতে, বাচ্চা তো সুস্থ আছে, আমাদের লক্ষ্য হচ্ছে বাচ্চা যাতে সুস্থ থাকে, তো সেক্ষেত্রে সেই বাচ্চার উপরে কিন্তু জোর করে খাইয়ে দাইয়ে তাকে মোটা করার কোনো দরকারই নেই, বাচ্চা যেমন আছে সুস্থ সবল আছে ভালো আছে। এরপর বলি বাচ্চাকে কেন রোগা লাগছে, বাচ্চাকে কেন মোটা লাগছে না, এই যে সাইকোলজিটা মায়ের মধ্যে কাজ করে, তো এর পিছনে আর কি কারণ থাকতে পারে যে কারণের জন্য বাচ্চাকে সবকিছু করেও কেন মোটা লাগছে না, রোগা লাগছে। তো দেখো, বাচ্চা কিন্তু মা বাবা দুজনের ধারাই বহন করে, মায়ের বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে থাকে, বাবার বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে থাকে, এমনকি বাবার বংশেরও বেশ কিছু বৈশিষ্ট্য বাচ্চা পেতে পারে, মায়ের বংশেরও বেশ কিছু বৈশিষ্ট্য বাচ্চা পেতে পারে। এবার যদি দেখা যায় বাচ্চার বাবা বা মা কেউ একজন খুব স্লিম বা তার মোটার ধাত নেই, বা দুজনেই একদম স্লিম টাইপের মোটার কোনো ধাত নেই, এমনকি তাদের বংশের মধ্যেও মোটার কোনো ধাত নেই, তো সেই বাচ্চা তো স্লিমই হবে, তাকে আমরা জোর করে কীভাবে মোটা করব, তার ক্ষেত্রে ওটাই স্বাভাবিক। তোমার আরেকটি বেবিকে দেখে মনে হয় যে বা ওর ওজনটা মনে হয় ঠিকঠাকই আছে, বেশ সুন্দর লাগছে, সেক্ষেত্রে হতে পারে সেই বেবির মা হয়তো খুব লম্বা চওড়া, বাবা হয়তো খুব লম্বা চওড়া স্টাউট ফিগারে, সেক্ষেত্রে বেবিও সেরকম ধাত পেয়েছে, ওই বেবিটি ওই মা বাবার মতন হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু শুধু বাচ্চাকে দেখতে ভালো লাগবে বলে বাচ্চাকে মোটা করতে হবে এই কনসেপ্টটা, এই ধারণাটা একদম পুরনো ধারণা। তো তাই বংশে যদি বাচ্চাদের স্লিম হওয়ার ধাত থাকে সেটা কিন্তু আমরা যতই চেষ্টা করি পাল্টাতে পারবো না, যদি বাচ্চা সুস্থ থাকে তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই।
এরপর বলি বাচ্চায় কেন রোগা লাগছে, বাচ্চায় কেন মোটা লাগছে না, এই যে সাইকোলজিটা মায়ের মধ্যে চলে, তো এই নিয়ে 3 নম্বর যুক্তি কী হতে পারে। দেখো, তোমাদের কাছ থেকে একটি কমেন্ট এসেছিলো যে একজন মা আমাকে লিখেছিলেন যে বাচ্চা যখন 0 থেকে 6 মাসের মধ্যে ছিল তখন খুব ভালোভাবে ওজন বাড়ছিল, কিন্তু যখনই 6 মাস হয়ে যায় তারপর থেকে আর বাচ্চার ওজন ঠিক মতন বাড়ছে না, কেন এরকম হচ্ছে? তো দেখো, যখন 0 থেকে 6 মাসের মধ্যে বাচ্চারা থাকে তখন ওজন বৃদ্ধির হার খুব বেশি থাকে, কোনো একটা এজ গ্রুপে গেলে দেখা যায় সেই ওজন বৃদ্ধির হারটা অনেকটা স্লো হয়ে যায়, তারপর দেখা যায় একটা সময় ওজন বৃদ্ধির হারটা আবার বাড়তে থাকে। তো প্রত্যেকটা এজ গ্রুপের এক একটা ওজন বৃদ্ধির হার নির্দিষ্ট থাকে, আমরা কখনোই সেইটাকে আমরা নিজেদের মতন করে চেঞ্জ করতে পারি না। যদি এরকমই হতো যে বাচ্চার ওজন বাড়তেই থাকবে, যেমনভাবে 0 থেকে 6 মাসের মধ্যে বাচ্চার ওজন বাড়তে থাকছে, সেভাবে যদি সারা বছর ধরে বাচ্চার ওজন বাড়তেই থাকতো, তো দেখা যেত মাত্র 3-4 বছর বয়সে বাচ্চার ওজন হয়তো 40 কেজি 50 কেজি হয়ে গেছে। তো এটা কখনোই হওয়া সম্ভব নয়। বাচ্চাদের যে ওজন বৃদ্ধির ছন্দটা সেটা নির্দিষ্ট হারে হতে থাকে, আমরা কখনোই সেটাকে পরিবর্তন করতে পারি না এবং সেটাই কিন্তু স্বাভাবিক। হতেই পারে এই এজ গ্রুপে বাচ্চার ওজন খুব বাড়ছিল, এই এজ গ্রুপে আসতেই বাচ্চার ওজন আর বাড়ছে না, পরের এজ গ্রুপে গেলে দেখবে হয়তো বাচ্চার ওজন আরও একটা সময় গিয়ে বাড়তে থাকছে। এগুলো খুব নর্মাল ব্যাপার, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শুধু আমাদের মনে রাখতে হবে বাচ্চার যা বয়স সেই বয়সে ওজনটা ঠিক আছে কিনা। এরপর বলি মায়ের মধ্যে চলতে থাকা এই যে সাইকোলজিটা বাচ্চায় কেন রোগা লাগছে, বাচ্চা কেন মোটা লাগছে না, এর পিছনে আর একটা কি কারণ থাকতে পারে। দেখো, এই কারণটা তোমাদের সাথে আরেকটি ভিডিওতেও আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে একটা বয়সের পর থেকে কিন্তু বাচ্চাদের হাইট খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে, বিশেষ করে 2 বছর 2.5 বছর হয়ে গেলে বাচ্চাদের হাইট খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, এবং তখন বাচ্চাদেরকে ভালোভাবে যতই আমরা খাওয়া দাওয়া করাই না কেন বাচ্চাদের কিন্তু স্লিম লাগে, মানে দেখে মনে হয় স্লিম, কিন্তু ওজন যেটা সেটা কিন্তু হাইটের যে হারের যে বৃদ্ধি হচ্ছে সেই হারের বৃদ্ধিতে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখে তো মনে করছি বাচ্চাকে খুব রোগা লাগছে, কিন্তু বাচ্চার ওজন কিন্তু বাড়ছে, হাড়ের যে বৃদ্ধি হচ্ছে সেখানে কিন্তু বাচ্চার ওজন বাড়তে থাকছে। তো ওভারঅল বলি আমরা কিন্তু সব দিক থেকে নিজেদেরকে দিনে দিনে আপডেটেড করছি, বিভিন্ন রকম উন্নত গ্যাজেট ইউজ করছি, নিজেদের মানসিকতার মধ্যে অনেক রকম পরিবর্তন আনছি। তো সেক্ষেত্রে বাবা মা হিসেবেও কিন্তু আমাদের ধারণার কিছু চেঞ্জ আনা দরকার, আমাদের চিন্তাভাবনার মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার যে মোটা মানে খুব হেলদি হবে, ব্যাপারটা সেরকম একদমই নয়। যদি তুমি দেখো তোমার বাচ্চার ওজন যে বয়সে যা হওয়া উচিত সেরকমই আছে, তাতে যদি তোমার বাচ্চা স্লিম থাকে, তাতে যদি তোমার বাচ্চা একটু গোলুমোটু থাকে, তো চিন্তার কোনো কারণ নেই। শুধু আমাদের মনে রাখতে হবে বাচ্চার যা বয়স সেই বয়সে যেন বাচ্চার ওজন ঠিকঠাক থাকে এবং বাচ্চা যেন সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।